আলোচনার টপিক এখন পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে একটাই, সেটা হলো আমাদের ভূমি আমরা ফেরত চাই। আলোচনার টপিক এখন একটাই, যারা ইস্যুবাস বাংলাদেশের মাটিতে, যারা ধর্মীয় অঙ্গনে, দিনী অঙ্গনে ইস্যুবাস প্রকৃতির মানুষ, তাদের কাছে ইস্যুর অভাব নাই, তাদের কাছে প্রতিদিন নতুন নতুন ইস্যু আসে। আজকে অমুক ইস্যু, তো কালকে তমুক ইস্যু, আরে কালকে তো দেখলাম এই হয়েছে আর পরশু তো দেখলাম সেই হয়েছে, এগুলো ইস্যু। ইস্যুবাসদের কাছে ইস্যুর কোনো অভাব নাই, কিন্তু যারা সূরা কাহাফের অন্তর্দৃষ্টি লালন করেন তাদের কাছে এখন ইস্যু একটাই, আমাদের ভূমি আমরা ফেরত চাই। আমাদের মা বোনদের উপর নির্বিচার বোমা হামলার আমরা তীব্র প্রতিবাদ জানাই, আমরা আমাদের বাচ্চাদের রক্তের বদলা চাই, আমরা আমাদের ভাইদের জীবনের বদলা চাই, আমরা আমাদের পবিত্র ভূমি ফেরত চাই। পৃথিবীতে এখন সবচেয়ে সেন্টার স্টেজে আছে জেরুজালেম, পুরো পৃথিবীর যে সভ্যতার আবর্তন আমরা দেখেছি বা পড়েছি এটা জেরুজালেমকে কেন্দ্র করে হয়েছে, এটা ফিলিস্তিনকে কেন্দ্র করে হয়েছে। এটা অনেক লম্বা ইতিহাস, এই লম্বা ইতিহাসটা এই 15-20 মিনিটে বলে শেষ করা যাবে, এটা আলোচনা করতে হলে মিনিমাম 2-3 ঘন্টা সময় দরকার। এখন কোরআন সব কিছুর ব্যাখ্যা করবে এবং হাদিস সব কিছুর ব্যাখ্যা করবে, কোরআন এবং হাদিসকে যদি আমরা বর্তমান বিশ্বের সাথে মেলাতে ব্যর্থ হই তাহলে কোরআন হাদিস হাতে থাকার পরেও আমরা পথভ্রষ্ট। আমরা নিথরভাবে লক্ষ্য করে দেখছি প্যারালাইজড রোগীর মতো বিগত প্রায় 100 বছর থেকে, যে ওই জায়গাটাকে কেন্দ্র করে অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন সারা বিশ্বে চলছে এবং আমরা ওইখান থেকে এমন একটা জাতির উত্থান দেখতে পাচ্ছি, এই জাতির বিগত 2000 বছরে পৃথিবীতে থাকার কোনো জায়গা ছিল না। পৃথিবীতে বিগত 2000 বছরে এই জাতিটার থাকার কোনো জায়গা ছিল না, কিন্তু বিগত 100 বছরে আমরা দেখছি তার শুধু থাকার জায়গাই হয় নাই বরং সে আস্তে 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 এই বিশ্বের রুলিং স্টেট হয়ে যাচ্ছে। বিশ্বের রুলিং স্টেট মানে নেতৃত্ব প্রদানকারী রাষ্ট্র, যে অন্য কাউকে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। আজকে আমার কথাগুলো একদম নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার স্ট্রেট ফরওয়ার্ড, যে এই পুরো বিশ্বের যে সভ্যতার আবর্তন আপনি দেখছেন এটা ওই হোলি ল্যান্ড বা জেরুজালেমকে কেন্দ্র করে গড়ে উঠেছে। দুইটা জায়গা, এই দুইটা জায়গা থেকে পৃথিবীর সভ্যতা ছড়িয়ে পড়েছে, এক হচ্ছে জেরুজালেম, একটা হচ্ছে মক্কা। আপনি জানলে অবাক হবেন মক্কারও আগে জেরুজালেম থেকে সভ্যতা ছড়িয়েছে। জেরুজালেমের ইতিহাস মক্কার ইতিহাস হচ্ছে প্রাচীন, অগণিত নবী রসুল সেখানে এসেছে অগণিত, এবং তার সূচনা হয়েছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামকে কেন্দ্র। আমি পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে জাতির পিতা শব্দটা ব্যবহার করি নাই, আমি ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দি ফাদার অফ দ্য নেশন শব্দটা ইউজ করেছি, ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে। ইসলামিক দৃষ্টিকোণে পুরো নবীদের পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাম, আবুল আম্বিয়া ইওয়াল মুরসালিন বলা হয়, তিনি নবীগণের পিতা। আর আমরা জানি সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে, সভ্যতা গড়ে উঠেছেও নবীদের হাতে এবং সভ্যতা শেষও হবে নবীদের হাতে। সভ্যতা শুরু হয়েছে কোন নবীর হাতে? আদম আলাইহিসসালাম, তারপরে নূহ আলাইহিসসালাম, ইদ্রিস আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, আস্তে আস্তে মূসা, দাউদ, সুলাইমান, অগণিত নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবীদের হাতেই সভ্যতা গড়ে উঠেছে, শেষও হবে একজন নবীর হাতে, তার নাম নবী ঈসা আলাইহিসসালাম। তিনি কি মারা গেছেন? আচ্ছা, মনে রাখবেন শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছেন ঈসা আলাইহিসসালাম। শেষ জামানার যতগুলো চরিত্র আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চরিত্র হচ্ছে নবী ঈসা আলাইহিসসালাম, আরেকজন গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছেন ইমামুল মাহদি, আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে মাসিহুদ দাজ্জাল, আরও একটা শ্রেণী আছে তারা গুরুত্বপূর্ণ, সেটা হলো ইয়াজুজ আর মাজুজ। এই বিষয়গুলো যারা বোঝে না বা এগুলো নিয়ে ফিকির করে না তারা আসলে অন্ধত্বের মধ্যে আছে,
যখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন তখন থেকেই শেষ জামানা শুরু হয়ে গেছে। এটা এমন নয় যে তার ইন্তেকালের 1444 বছর পরে এই চেয়ারে বসে আমি আপনাদেরকে শেষ জামানা বোঝাচ্ছি, বিষয়টা এমন নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন তার ইন্তেকালের সাথে সাথেই কিয়ামতের সাইন শুরু হয়ে গেছে, তিনি নবী হয়েছেন সাথে সাথেই কিয়ামতের সাইন শুরু হয়ে গেছে, সর্বশেষ কিতাব চলে আসছে কিয়ামত শুরু হয়ে গেছে, সাইন শুরু হয়ে গেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে কিয়ামতের সাইন শুরু হয়ে গেছে। এটা নতুন করে 1444 বছর পরে বলার কিছু নাই। যারা এখন 1444 বছর পরে মনে করে যে এগুলো নতুন নতুন শেষ জামানার আলোচনা বয়ান, এরা দাজ্জালের মতো এক চোখে অন্ধ। কার মতো অন্ধ? দাজ্জাল এক চোখে অন্ধ, শুধু বাহ্যিক চোখেই দাজ্জাল অন্ধ নয়, ভিতরের চোখ দিয়েও দাজ্জাল অন্ধ। একটা সভ্যতা যদি ভিতরের চোখ থেকে অন্ধ না হয় সে কি হসপিটালে বোম মারতে পারে? বলেন দেখি, একটা সভ্যতা একটা জাতির মধ্যে যদি অন্ধত্ব না থাকে সে কি হাসপাতালের মতো জায়গায় বোম মারতে পারে? তো এই কয়েকটা ক্যারেক্টার সম্পর্কে যদি আমরা সচেতন না হই, পড়াশোনা না করি, এই জামানাটাকে ডিল করতে পারবেন না। এখন এই পড়াশোনাটা করবেন কীভাবে? নিজের মন করা পড়াশোনা না, অবশ্যই কোরআন এবং হাদিস থেকে, এবং অবশ্যই ওস্তাদদের সহমতে, এবং অবশ্যই আপনি আপনার চিন্তার দরজা উন্মুক্ত রাখবেন। এমন হতে পারে যে একটা হাদিস বা একটা ঘটনার আগে কেউ ব্যাখ্যা করে নাই, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে এই ব্যাখ্যাটা সত্য হতে পারে, কিন্তু আপনি এখানে ইস্তেহাদের দরজা আপনার খোলা আছে যদি আপনি মুস্তাহিদ হয়ে থাকেন। যদি মুস্তাহিদ না হয় তাহলে আমার দরজা বন্ধ। তো যখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তার ইন্তেকাল হয়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, শেষ কিতাব নাজিল হয়ে গেছে, তখন থেকেই আমরা শেষ জামানায় ঢুকে গেছি। এটা যে শেষ জামানা এটা বোঝার জন্য আপনাকে পিএইচডি করারও দরকার নেই, শুধু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করবেন, আপনি নিজের বাইরের চোখ দিয়ে দেখতে পারবেন। এমন কোনো জামানা বিশ্ব দেখে নাই যে জামানায় মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরত আর ছেলেরা মেয়েদের পোশাক পরে ঘুরত। এমন কোনো জামানা আমরা দেখি নাই যেখানে নগ্ন পদের রাখাল শ্রেণীর মানুষেরা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করত, আমরা দেখি নাই। আপনি হিস্ট্রি ঘাটেন, যত ইচ্ছে ইতিহাস ঘাটেন, লাস্ট 100 বছরই আপনি এগুলো পাবেন, এর আগেই পাবেন না। সর্বোচ্চ আপনি ফরাসি বিপ্লব পর্যন্ত যেতে পারবেন, ফরাসি বিপ্লবের পর থেকে আপনি এগুলো দেখতে পারবেন, তার আগে আপনি পাবেন। হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংসের প্রতিযোগিতা, হাদিসে জিবরিল নামে একটা হাদিস আছে যে হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকের হাদিস, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে জিবরাইল আলাইহিসসালাম সরাসরি মানুষের রূপ ধরে এসে সামনে বসে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে হাত দুটো পায়ের উপর রেখে চারটা প্রশ্ন করেছিলেন, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, এহসান কাকে বলে, কিয়ামত কবে হবে। নবীজি শেষটা আমাদের টপিক, এই জন্য শেষটা দিয়ে কথা বলছি, ওই দিকে যাচ্ছি না, অনেক লম্বা আলোচনা। নবীজি বলেছেন মাল মাসউল আনহা বিআলাম মিনাস সাইল, কিয়ামত কবে হবে এই বিষয়ে প্রশ্নকারী উত্তরদাতা দুজনে জ্ঞানী সমান, কেউ কারো চেয়ে বেশি জানে না, মানে আল্লাহ পাক ছাড়া কেউই জানে না এক্স্যাক্টলি কোন দিনে কিয়ামত হবে। এই পর্যন্ত যখন তিনি বলেছেন, জিব্রাইল আলাইহিস সালাম থেমে যান নাই, তিনি বলেছেন ফা আখবিরনি আন আমারাতিহা, তাহলে আমাকে কিছু আলামত তো বলে দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র দুটো আলামত বলেছেন, মাত্র দুটো, পুরো জীবনের দাওয়াতি জীবন শেষের দিকের হাদিসে মাত্র দুটো আলামত, অন্যান্য অনেক হাদিসে অনেক আলামত, এখানে মাত্র দুটো। এক হচ্ছে দাসী তার মনিবকে জন্ম দিবে, তালি দালামাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে, দাসী আসলে মনিবকে জন্ম দেয় না, একজন দাসী কি তার মনিবকে জন্ম দিতে পারে কিনা? ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন এখানে সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ডটা উল্টে যাবে, মানে পৃথিবী উল্টে ঘুরবে, হালাল হবে হারাম, হারাম হবে হালাল, ন্যায় হবে অন্যায়, অন্যায় ন্যায়, সঠিক বেঠিক হয়ে যাবে, বেঠিক সঠিক হয়ে যাবে, হ্যাঁ বাতিল কেমন হক মনে করবে, হককে বাতিল মনে করবে, জালেমকে নোবেল পুরস্কার দেবে, মাজলুমকে পিঠায় মারবে, উল্টায় যাবে পুরো বিশ্বটাই, প্রেক্ষাপটে উল্টায় যাবে, উল্টায় নাই। যদি এরপরেও বুঝতে না পারেন তাহলে সুরা কাহাফ পড়েন, চোখের অন্ধত্ব দূর হবে ইনশাআল্লাহ। আরে চোখ বলতে আমি মনের চোখ বুঝাচ্ছি, বাইরের চোখ দিয়ে তো আমরা সবাই দেখি, বাইরের চোখ দিয়ে আবু জেহেল যা দেখেছে আলী ইবনে আবি তালেবও তাই দেখেছে, তাহলে আলী ইবনে আবি তালেব কেন লা ইলাহা ইল্লাল্লাহ পরে মুসলমান হলেন, আবু জেহেল কেন হল, আবু জেহেলের কোন চোখটা অন্ধ ছিল? আবু জেহেলকে বলা হতো আবুল হাকাম, জ্ঞানের পিতা, জ্ঞানের পিতা হওয়া সত্ত্বেও সে কেন চিনতে পারল না? ভিতরের অন্ধত্বের কারণ। এখানে বলেছেন আনতালি দালামাতু রব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে,
অনেক ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে, ঠিক আছে, নিলাম ব্যাখ্যা। আর এখনকার যুগে আমরা দেখি সত্যি সত্যি দাসী মনিকে জন্ম দিচ্ছে, একটু আগে বললাম দিতে পারবে না, এখন দিচ্ছে। কীভাবে? বড় বড় উন্নয়নশীল কান্ট্রিগুলো দুর্বল রাষ্ট্র থেকে মেয়েদেরকে হায়ার করছে, ওদের তো ফ্যামিলি স্টেবিলাইজেশন, ওখানে মেয়ের সন্তান জন্ম দেওয়ার সময় নাই। এখান থেকে গর্ভ ভাড়া করা হয়, ওখানে স্পার্ম ইনজেক্ট করা হয়, 9 মাস সেটাকে লালন পালন করে ওই মেয়ে বাচ্চা জন্ম দিয়ে চলে যায়, ডলার দিয়ে তাকে ছেড়ে দেয়। এখন এর গর্ভে যে সন্তানটা জন্ম হলো এটা হলো মনিবের সন্তান, আর এই মেয়েটা এখানে দাসী। ব্যাপারটা কি বুঝতে পারছেন? এই ব্যাখ্যাটা কোনো কিতাবে নাই, আমরা এখনকার ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স থেকে পাচ্ছি। ওইদিকে আমি যাচ্ছি না, আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি যে এখানে সত্য মিথ্যা নির্ণয়ের মানদণ্ডটা কী হবে, উল্টা যাবে, সেটাকে হয়নি এই জামানায়। আরেকটা হচ্ছে أن ترى الحفاة العراة العالة رياء الشاي يتطاولون في البنيان. যখন আপনি দেখবেন যে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর খালি পায়ের, খালি গায়ের, মানে নগ্ন দেহ নগ্ন পা এবং রাখাল শ্রেণীর মানুষ, রিয়া আশাই ইয়াতাতাওয়ালুন ফিল বুনিয়ান, যে কোনো মাদ্রাসায় গিয়ে ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন ইয়াতাতাওয়ালুন মানে কি? ইয়াতাতাওয়ালুন মানে শুধু বিল্ডিং বানানো না, বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করা। আপনার 10 তো আমার 12, আপনার 15 আমার 20, আপনার 50 আমার 60, মালয়েশিয়া একটা 95 একটা 97, ওই টুইন টাওয়ার এত তো আমারটা এত। আরবের কান্ট্রিগুলো যার আগে যে তেল ছিল না, যখন তেল যখন পাওয়া যায় না, মাটির নিচে ছিল, বেদুইনের মতো জীবনযাপন, জাস্ট লাইক বেদুইন। এখন দেখবেন যে কাবা ঘরের চাইতে ক্লকটা উঁচু হয়ে গেছে, কাবা যেন ওখানে নিজের উচ্চতায়, কাবার উচ্চতা ম্লান হয়ে যাচ্ছে অন্য বিল্ডিংয়ের উচ্চতার কাছে, তাই হচ্ছে না বিষয়টা? এটা ছিল নাকি আগে? এগুলো ছাড়াও অসংখ্য, আপনি এই জামানে যখন বাইরে বেরোবেন এই মেয়েদেরকে দেখতে পারবেন, সুদ ঘরে ঘরে দেখতে পারবেন, জিনা ডোর টু ডোর দেখতে পারবেন, মুসলিমদের উপর নির্মম নির্যাতন এটা ঘরে ঘরে দেখতে পারবেন, অধঃপতন, মুসলিমদের নৈতিক অধঃপতন। এমন হাদিস আসছে যে মসজিদে মানুষ নামাজ পড়বে একজনও ইমানদার থাকবে না, এমন যুগ আসবে। প্রকৃত ইমানদারের কথা বলা হচ্ছে, বলা হচ্ছে যে চতুর্দিক থেকে কাফের মুশরিকরা তোমাদেরকে ঘিরে ধরবে, দস্তরখানায় যেভাবে খেতে বসো তোমরা এইভাবে তোমাদেরকে গোগ্রাসে খেয়ে ফেলবে। সাহাবীরা প্রশ্ন করছেন আমরা কি তখন সংখ্যায় খুব কম হব? নবী বলছেন না, তোমরা সংখ্যায় হবে একদম সমুদ্রের ফেনার মতো, কিন্তু দুনিয়ার মহব্বত আর আল্লাহর রাস্তায় জান দেওয়ার ভয় তোমাদেরকে পেয়ে বসবে, হয় নাই? এটা নিয়ে আলোচনা করলে অনেক সময় যাবে, অনেক লেকচার আছে, বইপত্র এখন বের হয়েছে, পড়াশোনা করবেন এবং মিলানোর চেষ্টা করবেন যে আসলে আপনি কোন যুগে বসবাস করছেন। তো সভ্যতার শুরু থেকে যেই জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওই জায়গাকে কেন্দ্র করেই সভ্যতা শেষ হবে। সভ্যতা শুরু থেকে ইম্পর্টেন্ট কেন ওইটা একটা বিষয় আলোচনা করছি, আর সভ্যতা কীভাবে শেষ হবে সেটাও একটা আলোচনা। সভ্যতা শেষ হবে ওই জায়গা থেকে, আগেটা শোনেন, এই হিউম্যান সভ্যতা, এই মানব সভ্যতাটা শেষ হবে ওই জায়গায় কেন্দ্র করে। কীভাবে? যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় মাসিহুদ দাজ্জাল বের না হচ্ছে ওই কন্টিনেন্টের মধ্যে এবং তার অনুসারীদেরকে নিয়ে সে বিশ্বটাকে শাসন না করছে, ততদিন পর্যন্ত কেয়ামত হচ্ছে না। আমার কথা ক্লিয়ার? বুঝতে পারছেন কি কথা? যতদিন পর্যন্ত মাসিহুদ দাজ্জাল মানুষের রূপে বের হয়ে ওই জায়গাকে কেন্দ্র করে, এই হোলি ল্যান্ডের কথা বলছি আমি, কিন্তু শুধু গাজা নিয়ে কথা বলছি না। হোলি ল্যান্ড মানে হচ্ছে পুরো নীল নদ থেকে শুরু করে ফোরাত নদী পর্যন্ত, নীল নদ থেকে শুরু করে ফোরাত মানে ইউফ্রেটিস, রিভার নাইল টু রিভার ইউফ্রেটিস, এই পুরো জায়গাটার কথা বলছি। এটা হলো হোলি ল্যান্ড, পবিত্র ভূমি। কী নাম? পবিত্র ভূমি, হোলি ল্যান্ড। এই জায়গা থেকে যতক্ষণ না দাজ্জাল এবং তার ফলোয়ার্সরা ওয়ার্ল্ডকে রুল করছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত আপনি দেখতে পাবেন। এবং সে কাকে নিয়ে শাসন করবে এটাও হাদিসে চলে আসছে, জিউসদেরকে নিয়ে। জিউস মানে কারা? ইহুদি জাতি। কে কে তাকে অনুসরণ করবে? অনেকগুলো হাদিস ঘাটলে পাওয়া যায়, ইহুদিরা এক, দুই এমন এক শ্রেণীর মহিলা যাদেরকে ঘরে রাখা যাবে না। বোঝা যায় কিছু? আচ্ছা,
আর এমন এক শ্রেণীর মানুষ যারা হবে মুনাফিক, এরা বেসিক্যালি দাজ্জালকে ফলো করবে। এবং সে 40 দিন বিশ্ব শাসন করবে। নবীজি বলছেন তার প্রথম দিনটা হচ্ছে 1 বছরের সময়, দ্বিতীয় দিনটা হচ্ছে 1 মাসের সময়, তৃতীয় দিনটা হচ্ছে 1 সপ্তাহের সময়, বাকি দিনগুলো তোমাদের দিনের মতোই। ভাবতে হবে না কীভাবে একদিন 1 বছরের সমান হতে পারে। যদি সত্যি সত্যি বাহ্যিকভাবে 1 বছরের সমান হয়, তার মানে কি? তার মানে পৃথিবীর গতি কি কমে যাবে না থেমে যাবে? কিছু একটা তো হবে তাহলে। আর যদি রূপক কোন অর্থ থাকে তাহলে সেই ব্যাখ্যাই বা কি, সেটাও তো ভাবতে হবে। আমরা তো ভাবনা চিন্তা বাদ দিয়ে দিছি সেই 400-500 বছর আগ থেকে। আল্লামা ইকবাল বলেছেন, এই মুসলিম জাতি ক্রিটিক্যাল থিঙ্কিংস, মানে কি বলবো এটাকে, গবেষণামূলক চিন্তাধারা, গবেষণামূলক চিন্তা চেতনা এই পুরো জাতি সামষ্টিকভাবে 400 বছর আগে ছেড়ে দিয়েছে। আমাদের ভাবনার সময় নাই তো এখন। ভাবনার সময় নাই কেন? কারণ আমাদের মাথায় কিছু পেরেশানি আছে, খাবারের, চাকরির, ব্যবসার ইত্যাদি। আর যতটুকু সময় বাকি ছিল ওইটা তো মোবাইল ফোন খেয়ে নিচ্ছেন, বাকিটা তো ফোন খেয়ে ফেলেছে। তো দাঁড়ায় যে একটু চিন্তা করবে যে আসলে কী হচ্ছে, কেন হচ্ছে, কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাচ্ছি, চিন্তার সময় নেই। আর ঢাকার মতো সিটিতে আমরা যারা থাকি সেখানে তো দেখা যায় ফ্লাইওভার উঠলেই যে মানুষের দৌড়ঝাঁপ দৌড়ঝাঁপ দৌড়ঝাঁপ, চিন্তার সময় নেই, সুযোগ নেই। প্যালেস্টাইন ইস্যু নিয়ে আপনি চিন্তা করবেন, আপনাকে তো বিশ্বকাপ দিয়ে ধরে দেওয়া হয়েছে, আপনি দেখবেন আমাকে কত সেঞ্চুরি হাঁকাইল। ওদিকে যে সেঞ্চুরির পর সেঞ্চুরি বাচ্চাদেরকে মেরে ফেলা হচ্ছে এটার তো খবর নেই আপনার, কে সেঞ্চুরি হাঁকাইল এটার খবর আছে। আর মিডিয়াগুলো তো মাশা আল্লাহ তাদেরই, এগুলো তো ঢালাওভাবে প্রচার করা হচ্ছে, মানুষ দেখতে না চাইলেও দেখানো হচ্ছে, দেখবি না মানে দেখতে পাবে, ভাবটা এরকম। আর এই আড়ালে যে কত মুসলিম ওখানে মারা যাচ্ছে ঠিক নাই। আর আমরা তো ইস্যু পাগল জাতি, আবেগী এবং ইস্যু পাগল। আর কিছু ইস্যু বাজ আছে আমাদের সমাজে, এরা তো ইচ্ছা করে ইস্যু রাইজ করায়, আপনাকে একটা ইস্যু ধরাই দেবে যাতে মূল বিষয়টা থেকে আপনি সরে যান। মূল একটা বিষয় আছে গোড়া, ওইটা থেকে সরে গিয়ে শাখা পোশাখা নিয়ে আপনাকে ব্যস্ত করে রাখি, ঠিক আছে? এর পিছনে কাজ করে কিছু ইস্যু বাজ শ্রেণীর মানুষ এবং কিছু মিডিয়াও এখানে দাঁড়িয়ে আছে, তাদের দরকার ভিউজ। এখন দেখেন ওই 6, 7, 8, 9 ওই তারিখগুলোতে যেভাবে আলোচনা হচ্ছিল ইস্যুটা নিয়ে, আস্তে আস্তে যেন ওটা ইজি হয়ে গেল, নর্মাল হয়ে গেল। এখন একটা সংখ্যা আছে, কত আজকে 6,000 মারা গেছে, কালকে কত হয়েছিল, কালকে 5,500, আগামীকাল দেখবেন আজকে ইস 6,300, আমাদের ভাইদেরকে মেরে ফেলছে, ইস বাচ্চাগুলোকে মেরে ফেলছে, এই পর্যন্ত। এবার অনেকে বলতে পারেন যে এখানে বলেই বাকি হবে, আমি তো জানি বলে কিছু হবে না বা ওই পরিসরে আমি কিছু করতে পারবো না, কিন্তু সচেতনতা তো তৈরি করতে হবে আমাদের। আমরা তো জানি না কেয়ামত কবে হবে, তাই বলে কি আমরা আমাদের জীবনে প্রিপারেশন নিব না? আমরা তো জানি যে আমরা মাসিহুল দাজ্জালের সাথে লড়তে পারবো না, দাজ্জালকে আপনি মারতেও পারবেন না, তাকে মারবে ঈসা আলাইহিসসালাম, তার আগ পর্যন্ত মুসলমানরা তার সাথে লড়াইয়ে পেরে উঠবে না, তাই বলে কি তারা লড়াই করা ছেড়ে দিবে? এরা হচ্ছে নেগেটিভ মাইন্ডসেটের মানুষ, এরা হচ্ছে মনস্তাত্ত্বিকভাবে পরাজিত, বুদ্ধিবৃত্তিক পরাজয় বলি আমরা এটাকে, বুদ্ধিবৃত্তিক পরাজয়, আগেই সারেন্ডার করে ফেলেছে, আমার তো কিছু করার নাই। আর মাশা আল্লাহ পৃথিবীর বুদ্ধিজীবীদের একটা বড় অংশ আমাদের দেশেই জন্ম নিয়েছে, মাশা আল্লাহ, সেকুলার অঙ্গন এবং ধর্মীয় অঙ্গন, বুদ্ধিজীবীর অভাব নাই, মাশা আল্লাহ। অ্যানালাইসিস কি, ইরান সৌদি এইটা ওইটা, কী হবে না হবে, কেন হচ্ছে না, কে রঙ্গরি পাঠাচ্ছে, সুবহানাল্লাহ। কিন্তু মূল জায়গাটা থেকে সরে গেছেন আপনি, মূল জায়গাটা হচ্ছে ওই জায়গাটা হোলি ল্যান্ড, এবং এই হোলি ল্যান্ডটা ছিল আগে জিউসদের, মানে জিউস বলতে বোঝাচ্ছে এখানে বনু ইসরাইলের, বনু ইসরাইল আর এখনকার জিউস কিন্তু এক না, আমি আপনাকে বোঝানোর জন্য বোঝালাম। বনু ইসরাইল ওই সময়কার মুসলিম সম্প্রদায়ের নাম ছিল, আর জিউস পরে হয়েছে ইহুদি নাম পরে হয়েছে যখন তারা ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করেছে এবং আমাদের নবীকে অস্বীকার করেছে। ওই জায়গায় তারা শাসন করতো একসময়, অনেক বছর আগের কথা, তারা ওই জায়গাটা শাসন করত। আল্লাহ পাক তাদেরকে শর্ত দিয়েছিলেন, তোমরা যদি ভালো থাকো এই জায়গা তোমাদের, যদি ভালো না হও, ফাসাদ সৃষ্টি করো, এখান থেকে তোমাদেরকে শাস্তি দিয়ে বের করে দেবে। এবং ওরা বারংবার বারংবার আল্লাহ পাকের আদেশটাকে লঙ্ঘন করেছে, এমনভাবে লঙ্ঘন করেছে যে নবীদেরকে পর্যন্ত জবাই করে হত্যা করেছে, বুঝতে পারছেন?
নবীদেরকে পর্যন্ত মসজিদের মধ্যেই জবাই করে হত্যা করে ফেলছে, এরকম জাতি। তো সে একটা বাচ্চা মুসলিম বাচ্চাকে মারতে গিয়ে তার কলিজা কাঁপবে? কাঁপবে না, স্বাভাবিক। সে নবীদেরকে হত্যা করা জাতি। তো আল্লাহ পাকের আজাব যখন চলে আসলো, কয়েক দফা এদেরকে আল্লাহ পাক এমন শাস্তি দিলেন অন্য বড় জালেমের হাতে, তারা আর পৃথিবীতে থাকার কোনো জায়গা পেল না। হিস্ট্রিটা আমি একটু পরে বলবো, ছোট করে, থাকার কোনো জায়গা পেল না। দুই হাজার বছর পরে, এই মাত্র 1914 থেকে 1918 সালের মধ্যে, এই যে 1914 থেকে 1918 সালের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন, এই ব্রিটেন বা ইংল্যান্ডের সহযোগিতায়, তখন ব্রিটেন ছিল এই ওয়ার্ল্ডের রুলিং স্টেট, সারা বিশ্বকে শাসন করতো, সে আমাদের এখানেও 200 বছর শাসন করেছিল, জানেন তো এগুলো ইতিহাস। তো সে তার হাত ধরে এই ইহুদিরা অল্প অল্প করে এই হোলি ল্যান্ডে ঢোকা শুরু করল 2000 বছর পরে। কি ভীষণ নিয়ে ঢুকলো, বেড়াইতে আসছে আপনার কাছে মনে হয়? ওই হোলি ল্যান্ডে বেড়াইতে আসে টুরিস্ট, আমরা যেমন কক্সবাজার যাই দেখতে ওইরকম, জি না? ওরা আসছে এই পুরো জায়গাটাকে ক্যাপচার করার জন্য, এটা ওদের ভীষণ ছিল। প্রথমে সহযোগিতা নিয়েছে ব্রিটেনের, ব্রিটেন তাকে মায়ের মতো বড় করেছে, লালন পালন, খাওয়ায় দাওয়ায়, ভরণ পোষণ দিয়ে, সব দিয়ে। বলে না ধাত্রীর কাজ করে, ধাত্রী যেমন সন্তান জন্ম দেয়, ব্রিটেন তেমন এই ইসরায়েলকে জন্ম দিয়েছে। ওরা এমনি এমনি আসে নাই, ওরা এসেছে এই জায়গাটায় আবার পুনরুদ্ধার করতে। শুধুমাত্র এতটুকু গাজা, আকসা, এই কি হাইফা বন্দর, তারপরে নাবলুস, এই শহর আমি চাই এমন না, ও চায় পুরো হোলি ল্যান্ড, মানে ফ্রম রিভার নাইল টু ইউফ্রেটিস, এই পুরো জায়গাটাই তাদের চাই। এই উদ্দেশ্যে তারা আগাচ্ছে, এবং এই উদ্দেশ্যে তারা আগাতে 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 বাসিরুদ দাজ্জাল বের হবে। আর এগুলা বলার পরে যদি কোনো শায়েখ আপনাকে বলে যে এই কথা শোনার দরকার নাই, তার আকীদা ভালো না, তাহলে বুঝে নিন তার মধ্যে নেফাক আছে, অথবা তার অন্তর্দৃষ্টির ঘাটতি আছে, অথবা সে ওয়ার্ল্ড অ্যাফেয়ার সম্পর্কে কিছুই জানে না। নিজে অন্ধ হওয়া ভালো, কিন্তু অন্ধর অনুসরণ করা ভালো না। নিজে অন্ধত্বের মধ্যে থাকলে আল্লাহ চাইলে একদিন অন্ধত্ব খুলে দিতে পারেন, কিন্তু অন্য কোনো অন্ধের পেছনে ছুটতে থাকলে আপনি কোনোদিনও চলে যেতে পারবেন না। তাই একটু রিল্যাক্স হয়ে দাঁড়িয়ে আগে চিন্তা করা শিখুন যে আসলে কথাগুলো মিলছে কি না বা হচ্ছে কি না। তাহলে আমি কী শিখে আসলাম এতদিন ধরে? আমাকে তো চিন্তা করতেই নিষেধ করে দেওয়া হচ্ছে, ভাবারই দরকার নাই, যখন আসবে দেখা যাবে। মানে ভাবটা এরকম যে এখানে আগুন লাগছে, ওটা নিভাইতে যাওয়ারই দরকার নাই, আগুন তো আর তোমার ঘরে আসে নাই, যখন আসবে তখন দেখা যাবে, যদি আসেও যখন আসবে তখন দেখা যাবে। এই ব্যক্তিকে আমরা কী বলবো, চক্ষুষ্মান বলবো না অন্ধ বলবো, আপনার কী মনে হয়? আর এই জায়গা থেকে সে ওয়ার্ল্ডটাকে শাসন করবে, একা একা করবে? উত্তর না। কাকে নিয়ে করবে? বলেছে জিউসদেরকে নিয়ে, যে জিউসরা বিগত 2000 বছর এখানে আসতে পারে নাই, 1914 থেকে 1918-এর মধ্যে তারা এখানে এসেছে, কাদেরকে পরাজিত করে? তুর্কিদেরকে, অটোম্যান এম্পায়ারদেরকে। কাদের সহযোগিতা নিয়ে? ব্রিটেনের। আর কে সহযোগিতা করেছিল? মুসলিম নামধারী নাজদিরা। এই যে ঢুকলো তারা, মাশাআল্লাহ, আল্লাহ মাফ করুক, এরপরে তারা আর ওখান থেকে বের হয়। প্রথমে ব্রিটেনের হাত ধরে, তারপরে ব্রিটেনের যখন রোল শেষ হয়ে গেল, তারপরে আমেরিকার হাত ধরা শুরু করলো। মূলত ব্রিটেন আমেরিকা পশ্চিমে এরা আলাদা কেউ না, এরা একই সমত্রী, ওই চাচাতো ভাই, মামাতো ভাই, কাজিন সিস্টার, এটা এমন না যে সে একটা ও একটা, আসলে সবই এক, সব এক। কিছু ভৌগোলিক পার্থক্য, আদর্শের দিক থেকে কোনো পার্থক্য নাই। আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছি, আমার আদর্শের দিক থেকে কোনো পার্থক্য নাই, সবই এক। শুধুমাত্র একটা পার্থক্য আছে, পুরো ওয়ার্ল্ডের খ্রিস্টান যারা, তাদের মধ্যে একটা পার্থক্য আছে, একটা। এক শ্রেণীর খ্রিস্টান আছে যারা ইহুদিদের সাথে বন্ধুত্ব করে চলে, ঠিক আছে? আর এক শ্রেণীর খ্রিস্টান আছে যারা ইহুদিদের সাথে বন্ধুত্ব করে না। এক শ্রেণীর খ্রিস্টান আছে যারা তিন খোদায় বিশ্বাস করে, আর এক শ্রেণীর খ্রিস্টান আছে যারা তিন খোদায় বিশ্বাস করে না। এক শ্রেণীর খ্রিস্টান আছে যারা এই যে শুকরের মাংস খায়, আর এক শ্রেণী খায় না। এক শ্রেণী আছে যারা সমকামী, ছেলে ছেলেতে জেনা করে না, নাউজুবিল্লাহ, এই শ্রেণী করে না। এক শ্রেণী মাদকটাকে হালাল জায়েজ মনে করে, এই শ্রেণী করে না। খ্রিস্টানদের মধ্যে একটা দল আছে যারা মুসলিমদের অনেক বেশি কাছাকাছি হবে, এখানে একটা ডিভাইডেশন আছে, এটা মাথা রাখবে। পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে যত খ্রিস্টান কান্ট্রি আছে, নাসারা, এদের মধ্যে দুটো গ্রুপ পাবে না, একটা সরাসরি ইহুদিদের বন্ধু এবং তাদেরকে পেট্রোনাইজ করে চলতে থাকে,
আর এক শ্রেণী তাদের আদর্শ নিয়ে চলে, ওরা এদের সাথে এদের দালালি করে। আমি স্পষ্ট করে বলে দিই আপনাদেরকে, আপনি এই ইসরায়েলের এই আগ্রাসনের পক্ষে পশ্চিমা বিশ্বের সব দেশকে পেলেও রাশিয়াকে পাবেন না ইনশাআল্লাহ। বুঝতে পারলেন? পশ্চিমা বিশ্বের সব দেশও যদি জার্মানি, ইতালি, ফ্রান্স, আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, আমাদের প্রতিবেশী সবাই যদি ওকে সমর্থন দেয়, রাশিয়া তাকে সমর্থন দিবে না, যদিও রাশিয়া একটা খ্রিস্টান কান্ট্রি। কথা কি বুঝতে পারছেন? আমার এদের মধ্যে একটা গ্রুপিং আছে, এক শ্রেণী আছে যারা মুসলিমদের কিছুটা কাছাকাছি হবে। এটা কিন্তু কোরআনেও আছে, সূরা আলী ইমরান, সূরা মাইদার মধ্যে আপনি পড়লে পাবেন, সূরা মাইদার মধ্যে এটা আছে, সূরা মাইদা পড়বেন। এখন বুঝেন যে বিষয়টা বুঝেন, ওই জায়গা থেকে ও বিশ্বটাকে শাসন করতে চায় বলেই এখানে এসেছে, এমনি এমনি সে আসে নাই। এবং দাজ্জাল তো আর একা শাসন করবে না, তার অনুসারীদেরকে নিয়ে শাসন করবে। তার অনুসারী মূলত কারা? এই জিউসরা ঢুকলো কবে? 1917-18, তারপর কি চলে গিয়েছে? না, যায় নাই। তারপরে এদের সহযোগিতা নিয়ে, পশ্চিমাদের সহযোগিতা নিয়ে ক্রমশই বড় হয়েছে, ক্রমশই বড় হয়েছে। এটা কি নতুন যুদ্ধ শুরু হয়েছে অক্টোবর মাসে স্বাধীনতাকামীদের সাথে? জি না, এটা 73 বছর ধরে চলছে। কত বছর? আরও বেশি হবে, 73 আমি কম বললাম, আরও বেশি হবে। ওই 18 থেকেই তো শুরু হয়েছে। তখন ওখানকার যারা ফিলিস্তিনি নাগরিক ছিলেন তারা কি এটাকে মেনে নিয়েছিল? না, তারা আন্দোলন করেছে, বিদ্রোহ করেছে, প্রতিবাদ করেছে, প্রতিদিন মারা হয়েছে, একটা দুটো করে মারা হয়েছে, একটা দুটো করে মারা হয়েছে। আমি এখন আপনাকে খাতা খুলে হিসাব দেখাতে চাচ্ছি না যে কতজনকে তারা মেরেছে, কত সালে কতজনকে মেরেছে, কোন কোন সময় কতজনকে মেরেছে, কতজন নারী ছিল, কতজন পুরুষ ছিল, কতটা মিসাইল ফিলিস্তিনিরা ছুড়েছে, ওরা কতটা ছুড়েছে, আমি এই হিসাব আপনাকে দেখাতে চাচ্ছি না, বিকজ এটা দেখানোর পরিবেশ না। এগুলো বইয়ের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। এটা দেখালে আমাদের কনফিডেন্স আরও লো হয়ে যাবে, আত্মবিশ্বাস আরও কমে যাবে। শুধু এতটুকু শুনেন, প্রতিদিন গড়ে 2.43 জন মানুষকে মারা হচ্ছে প্রতিদিন গড়ে। হিসাব করেন এখন এক বছরে কত মাস, কত দিন, কত বছর, কত ঘন্টা? বাড়িঘর উচ্ছেদ তো আছেই, বাড়িঘর উচ্ছেদ, কৃষিক্ষেত দখল করা, জলপাই গাছ কেটে ফেলা, মেয়েদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া। আমি তো ছোট্ট মেয়েটাকে নিয়ে যে আপনাদের এখানে আসছি, আপনার আমার মেয়েকে যদি কেউ উঠিয়ে নিয়ে যায় আপনি কি করবেন? তখন আপনি কতটা সিরিয়াস হবেন? আপনার আমার ছোট্ট একটা বাচ্চা, আপনার তো ঘরে ছোট বাচ্চা আছে, আমার ঘরে ছোট বাচ্চা আছে, একটা বাচ্চা আমার আছে, এখন বয়স 2 মাসও হয়নি, একটা বাচ্চা আছে আমার বয়স 1.5 বছর হয়নি। এখন এইটুকুটুকু বাচ্চাকে যখন দেখবেন যে আপনি বোমা মেরে মাথার খুলি হয়ে দিচ্ছে, আপনি তখন কি করবেন? আপনি কি তখন শান্তি চুক্তির কথা বলবেন? না, আপনার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বেন। এখন তারা সেই কাজটাই করছে। এই কাজটা করার পরে যদি কিছু মানুষ এদেরকে সন্ত্রাসী বলে, এরা যে পাক্কা মোনাফেক এই বিষয়ে কোনো সন্দেহ নাই। সে যেই হোক না কেন, যত বড় ডিগ্রিধারী শায়েখ হোক না কেন, সে শায়েখ হোক আর ইকোনমিক নেতা হোক আর রাজনৈতিক নেতা হোক, হুয়েভার হি ইজ, সে যদি এই মাজলুম মানুষদেরকে বলে এরা টেরোরিস্ট সন্ত্রাসী, এর চেয়ে বড় মোনাফেক এই পৃথিবীতে কেউ নাই। আরে ভাই, কিছু করতে পারি না পারি না, মৌন সম্মতি তো আপনাকে দিতে হবে। আমি কিছু করতে পারবো না, আমি জানি, এবং আমি এখানে আপনাকে লেকচার দিয়ে হয়তো আপনিও কিছু করতে পারবেন না, কিন্তু আপনি তো বিশ্বাসটাকে শক্ত জায়গায় রাখবেন। একটা একটা জাতির উপরে বিগত 100 বছর থেকে আপনি প্রতিদিন তাদের বাড়িঘর উচ্ছেদ, মা বোনদেরকে ধর্ষণ, ভাইদেরকে হত্যা, শিশুদেরকে বোম মেরে হত্যা করতেই আছেন, করতেই আছেন। এখন এই অত্যাচারগুলো সহ্য করতে না পেরে ওরা যদি হাতে অস্ত্র ধরে নেয় তখন আপনি তাকে সন্ত্রাসী বলবেন? সেই হিসেবে তো আমরাও সন্ত্রাসী ছিলাম 71 সালে। আমরা কি সন্ত্রাসী ছিলাম? ওরা যে আমাদের উপর আক্রমণ করেছে, আমরা যে কষ্ট ধরে প্রতিহত করেছে, আমাদের বাবারা, আমাদের দাদারা, আমরা কি সন্ত্রাসী ছিলাম? আমরা ওদের জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। পুরো বিশ্বের মধ্যে যে বললাম, দাসী মনিককে জন্ম দিচ্ছে এখন, মানে সব সত্য মানুষ মিথ্যা বানায় ফেলছে, মিথ্যাকে মানুষ সত্য বানায় ফেলছে। আমরা নিরপরাধ যে কোনো মানুষকে হত্যার নিন্দা করি, এই তো ইসলাম কি আমাদেরকে বলেছে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করতে? না। কিন্তু যখন তারা ঘোষণা দিয়ে একটা জাতির উপর ঝাঁপিয়ে পড়বে, তখন কি তারা নিরপরাধ থাকে? তারা তো আহলুল হার্ব, তারা তো যুদ্ধের মতো চলে আসছে। সবচেয়ে বড় ভুল হচ্ছে এখন এই এই ইস্যুটাতে, গাজা ইস্যুতে মানুষকে এইভাবে দৃষ্টি নিবদ্ধ করা হচ্ছে যে এটা এখন শুরু হলো, হামাস আক্রমণ করেছে তাই শুরু হলো। আসলে হিস্ট্রিটা এটা মিথ্যা হিস্ট্রি,
এর হামাস কত সালে ফর্ম হয়েছে বলেন দেখি? ইন্তেফাদার পরে, ইন্তেফাদার আগে যতবার তারা হামলা চালিয়েছিল তখন হামাস ছিলই না, তাহলে তখন আপনি কেন কথা বললেন না? সুবহানাল্লাহ, আমি বললাম যে আমাদের উম্মার মধ্যে এমন কিছু বন্ধু আছে না, এরা থাকলে দুশ্মনের দরকার নাই। এই উম্মতের মধ্যে এমন কিছু বন্ধু হয়েছে আমাদের, যারা থাকলে আমাদের দুশ্মনের দরকার নাই। দাড়ি টুপি পাগড়ি জুব্বা নিয়ে অবলীলায় অনলাইনে এসব বলে বেড়াচ্ছে, আর মানুষ তো এখন মাশাআল্লাহ বুঝে ফেলতেছে যে আসলে কারা কি। তখন আবার বলতেছে যারা তাদের এগেনস্টে কথা বলছে এরা সবার আকীদা খারাপ, সবার আকীদা খারাপ, শুধু তার আকীদাই সহি। মানে বিষয়টা হচ্ছে আপনি একভাবে পড়াশোনা করেছেন, ওর বাইরে যে যাই বলুক আপনার কাছে আর বিশুদ্ধ মনে হচ্ছে না। কে বলেছে আপনারটা সবচেয়ে চূড়ান্ত সহি? আসেন বসেন ওলামা একাডেমির সাথে, আমি প্ল্যাটফর্ম করে দিচ্ছি, আসেন বসেন দেখি। সবাইকে নিয়ে চলেন মার্কাজুল দাওয়ায় যাই, বসতে দেই আলেমদের সাথে, দেখি তারপরে কাদের আকিদা সহি, কাদের মানহাজ সহি। একটা জিনিসকে সহি ধরে নিচ্ছেন কোন মাধ্যমে? আপনি আপনার শায়েখের তাকরিদের মাধ্যমে, আমার হুজুর বলেছে ব্যাস এটাই সহি, তাহলে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে আসেন, আমরা বসি, এক একটা ইস্যু নিয়ে বাহাস হল, লাইভ দিই আমরা, সারা দর্শকরা দেখুক, প্রত্যেকটা ইস্যু নিয়ে একটা একটা করে পর্ব হোক, তারপরে মানুষ বুঝে নিবে যে কোনটা সহি কোনটা জয়ীফ, কোনটা ভুল কোনটা সঠিক, কোনটা সহি মানহাজ কোনটা মুনাফেকি মানহাজ, মানুষ বুঝে নিবে ইনশাআল্লাহ। সমস্যা কি? কসম আল্লাহর, আমার কাছে এই ক্ষমতাটা থাকলে আমি করতাম এটা, মিডিয়া দিয়ে সবাইকে সুন্দর মতো বসিয়ে আম জনগণের মাধ্যমে লাইভ করে দিতাম, দেখুক মানুষ আসলে কোনটা সঠিক কোনটা ভুল। আর আপনি বসাতে পারবেন না, আসবে একটা লেকচার দিয়ে গরম গরম চলে গেল, আপনি তো ধরতে বললেন না। বলছে তালেবান তোমাদের জামাই লাগে, একজন বলছে, সুবহানাল্লাহ, যে নাকি তাকে সাপোর্ট করতেছে তার আকীদা ঠিক নাই সে নাকি মুনাফিক, যে আমাদের মুজাহিদ ভাইদেরকে সাপোর্ট করতে মনস্তাত্ত্বিক সাপোর্ট, যে তারা জালেমের বিরুদ্ধে যুদ্ধ করে 20 বছর যুদ্ধ করে আমেরিকাকে পিটিয়ে বের করছে এখান থেকে, ওরা ভালো না, যে ওদের সাপোর্ট করে ওরা নাকি মুনাফিক। একটা মানুষ কতটা অজ্ঞ হলে, কতটা অন্ধ হলে, কতটা নেফাকি থাকলে পাবলিকলি এসব কথা বলতে পারে, চিন্তার বিষয় না একবার? আর আমরা এদিকে মাশাআল্লাহ মাথায় তুলে একদম সহি সহি, কি একটা অবস্থা, সুবহানাল্লাহ। আপনি যেটাকে সহি মনে করছেন এটাই ভুল, আর সঠিক সহির ধার কাছে আপনি এখন যাইতে পারেন নাই, তো যেতে হলে আপনার চোখের অন্ধত্ব দূর করতে হবে, মনটাকে একটা জায়গায় লিবারেল করতে হবে, কোনো দিকে বায়াস্ট হয়ে যাওয়া যাবে না, স্থিরভাবে চিন্তা করতে হবে যে আসলেই কোনটা ঠিক কোনটা ভুল, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে রাস্তা দেখাবে। আগে যদি আপনি বায়াস্ট হয়ে যান তাহলে তো সমস্যা। যে বলছিলাম এই ভাইরা যদি এখন এইভাবে অন্যায়ের এগেনস্টে প্রতিবাদ করে আমরা তাকে ভালো মন্দ বলা শুরু করেছি, উদ্দেশ্য কি ওদের? শুধুমাত্র 5-6% জায়গা দখল করা নয়, তাদের উদ্দেশ্য পুরো হোলি ল্যান্ডটা দখল করা। হোলি ল্যান্ড কোন জায়গা বলেন তো? নীল নদ থেকে এই মিশনে তারা 1800 সালে ঢুকেছে, ঢোকার পরে ব্রিটেনের ওখানে ছিল জেনারেল এলএনবি, ইতিহাস পড়বেন, ইতিহাস পড়তে হবে। এই এলএনবি একটা ডিক্লারেশন দেয় ওই ইয়াতে ব্রিটেনে, বেলফোর ডিক্লারেশন পড়ে 1917, যে আমরা এখানে একটা ইসরায়েল রাষ্ট্র চাই, ব্যাস এতদিন থাকার অধিকার দিতে হবে, এত মহব্বত এত পীড়িত, তাহলে ওদের দেশে নিয়ে গেল না কেন? ওরা ওরা যদি এত মহব্বত থাকে প্রেম থাকে তাহলে ওদের দেশে জায়গা দিল না কেন? ইউনাইটেড নেশনস তো অনেক বড় প্ল্যাটফর্ম, তার অন্য কোনো দেশে কেন দিল না? জার্মানিতে হিটলারের হাতে মাইর খাচ্ছে তাহলে ওইখানে একটা জায়গা কেন করে দিল না? আমেরিকা তার এত ঘনিষ্ঠ বন্ধু তাহলে আমেরিকা কেন জায়গা করে দিল না, ওখানে কেন? বিকজ ওইটাই ফিলিস্তিন, ওইটাই হচ্ছে জেরুজালেম, ওইটাই আলাকসা, ওইটাই হোলিল্যান্ড, ওখান থেকেই পৃথিবীর শেষ হবে। পৃথিবী আস্তে আস্তে ঘুরে যাচ্ছে, শুধু পলিটিক্যাল অ্যানালাইসিস দিয়ে এটাকে ব্যাখ্যা করতে পারবেন না আপনি যতক্ষণ না দাজ্জালের কনসেপ্ট জানেন। ওখান থেকেই দাজ্জাল, ওখানেই তার অনুসারীরা, এবং তারা এই বিশ্বটাকে শাসন করবে, এটাও সত্য। মাসিহুদ দাজ্জাল 40 দিন এই বিশ্ব শাসন করবে, এই অনুসারীদেরকে নিয়েই করবে। এবার দেখেন 1800 থেকে 2023 সাল, 100 বছরের মতো তো কাছাকাছি, লাস্টে 100 বছরে ওদের উন্নতি অগ্রগতি প্রোগ্রেসগুলো দেখতে থাকেন। আমি বলেছি এরা 2000 বছরে এরা ঢুকতে পারেন, 2000 বছরেও না। আপনাদেরকে মনে করাই দিই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায়, তখনও মদিনায় 3-4টা ইহুদি গোত্র ছিল কি ছিল না? একটা বনু কুরাইজা যুদ্ধ হয়েছে না ওদের সাথে, বের করে দেওয়া হয়েছে, একটা বনু কাইনুকা যুদ্ধ হয়েছে না, বের করে দেওয়া হয়েছে, বনু নাজির ওদেরকেও বের করে দেওয়া হয়েছে, সুরা হাশর পড়ে দেখেন
শেষমেশ খায়বার, আলী রাদিয়াল্লাহু আনহুর খায়বার বিজয় সম্পর্কে আপনি জানেন না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার ইন্তেকালের পরে বাকি যে কিছু উচ্ছিষ্ট আছে এদেরকে তোমরা আরব জাজিরাতুল আরব থেকে বের করে দিও। কার আদেশ এটা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদেশ বাস্তবায়ন করা ওয়াজিব? আমাদের ওস্তাদ দেখে জিজ্ঞাসা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে টুপি পরতে বলেছেন, এভাবে শব্দ বলেছেন তোমরা টুপি পরো? আল্লাহ নবী যখন বলেন করো তখন এটা হয় ওয়াজিব, করো না, না করাটা হয় ওয়াজিব। নবীজি বলছেন ওদেরকে বের করে দিও, কি এটা তার সুন্নাত না মুস্তাহাব? এই কাজটা সাহাবীরা করেছেন না করেন নাই? আবু বকর সিদ্দিক উমর রাদিয়াল্লাহু আনহু একটা একটা করে ধরে ধরে ফেলতে, কারণ জানেন এখানে থাকলেই সমস্যা করবে। এদের ইতিহাস এই সমস্যার ইতিহাস, এটা আপনারা দেখে নিন আমার প্রিভিয়াস কিছু লেকচারে আছে। এখন তারা এটা ভুলে নাই, এরপর তারা যখন উদ্বাস্তুর মতো হয়ে গেল, এই এরপর থেকে উমর রাদিয়াল্লাহু আনহু যখন বাইতুল মুকাদ্দাস জয় করলেন তখন কি ওর রক্তপাত হয়েছিল? না, ওরা জিজিয়া দিয়ে থেকেছে, একজন মানুষকে হত্যা করা হয়। তারপরে ওই সময় থেকে নিয়ে এই আপনার প্রথম ক্রুসাইড, আমরা যেমন প্রথম ক্রুসাইড 1099 সালে হয়েছে, এর আগ পর্যন্ত তারা ওই জায়গা দখল করতে পারে নাই। তার প্রথম ক্রুসাইডের পরে অল্প কিছু সময় তারা সেখানে ছিল, পরে আবার 1187 সালের দিকে সালাহউদ্দিন আইয়ুব রাহিমাহুল্লাহ তিনি ওইটা আবার বিজয় করে ওদের ওখান থেকে বের করেন। তারপরে এই যে আবার 1914-1918, বাই দ্য ওয়ে এখানে আবার আইয়ুব রাহিমাহুল্লাহর আকীদা নিয়েও প্রশ্ন উঠছে। যে মানুষেরা দাওয়াতের সাথে জিহাদের মধ্য দিয়ে বাইতুল মুকাদ্দাস বিজয় করে আমাদের শত্রুদেরকে দমন করে সেখান থেকে বের করে দিল, ওদের আকীদা মানহাজ ঠিক নাই, আর তুমি মানুষের রিয়াল খেয়ে বেড়াও তোমার আকীদা মানহাজ ঠিক আছে, ব্যাপারটা এরকম নাকি? বুঝাতে যাচ্ছ আমাদের? আমার কথা কষ্ট নিয়ে না, কিছু কথা আমাকে সরাসরি বলতে হচ্ছে এখন, বিকজ অনেক সময় ভদ্রভাষা আপনারা বোঝেন না। যে মানুষেরা আল্লাহর দুশ্মনদের সাথে যুদ্ধ করে ওদেরকে ওখান থেকে বের করে দিল, ওই জায়গা দখল করলো, ওই মানুষের আকীদা ঠিক ছিল না, তার আকীদা বুঝতেন না, তাদের ইসলামে অনেক ভুল ছিল। আমার ইসলাম তা বিশুদ্ধ, আমি না ওই চেতনা লালনও করি না, ওইদিকে মানুষকে আহ্বানও করি না, ওগুলো আলোচনাও করি না, মানুষকে শিখাই দুইটা কালিমা। মানুষকে এখন একটা কালিমা দিয়ে কাজ হচ্ছে না, দুইটা কালিমা লাগে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা বলে মুসলমান হয়েছেন না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ, এই কালিমা এখন বাংলার মাটিতে যথেষ্ট না, নতুন একটা কালিমা পড়তে হবে আপনি। সেটা হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি হানাফি মাযহাব মানা যাবে না। আমার কথা কি বুঝতে পারছেন না? পারছেন না সালমান ভাই? এটা একটা কালিমা হয়েছে না, এটা সাক্ষ্য দিতে হবে, হানাফি মাযহাব বাতিল, আমাকে সব মাযহাবের তাকলিদ ত্যাগ করে আমাকে নতুন একটা মাযহাব ক্রিয়েট করতে। শেষমেশ যেটা হয়েছে যে এইসব তাকলিদ থেকে বের হয়ে কিছু মানুষকে তার শায়েখের তাকলিদ করতে বাধ্য করা হয়েছে। ভালো করে বুঝে দেখেন, আপনি যে সব তাকলিদ ছেড়ে দিলেন বুঝলাম, ওকে ফাইন, আপনি মুস্তাহিদ মানুষ, তাকলিদের দরকার হয় না, ওকে ফাইন, তাকলিদ করেন না, মাযহাবও মানেন না, ইটস ওকে, বুঝলাম যে আপনি অনেক বড় পণ্ডিত মুস্তাহিদ। এখন শেষমেশ কী হলো? শেষমেশ যে বলছে তালেবান তোমার জামাই, আপনি তার তাকলিদ করলেন তো? শেষমেশ যে বলছে যে বাজারে গিয়ে বড় বই মাছ ধনী তুমি না কিনলে জাহান্নামে যাবা, আপনি তার তাকলিদ করলেন, করতেছেন কি না? আপনি কি ঘাটাঘাটি করে এগুলো মাসলা বের করতে পারেন? শেষমেশ তো তাই হলো, নতুন একটা মাসাব বের করা হলো। আমি এভাবে আক্রমণ তো বলতে চাইনি, কিন্তু কিছু কিছু জায়গায় না বললে আপনারা বুঝতে পারবেন। আদতে যে ইসলামটা আমরা চর্চা করছিলাম এটা বিশুদ্ধ, কিছু কিছু বিষয় হয়তো ইখতলাফ থাকতে পারে, এটার জন্য আমরা মত পার্থক্যে যাইনি, তারপরেও সবাই আমরা এক ছাতার নিচে আছি। এখন নতুন নতুন ছাতা গড়িয়েছে অনেক, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, এবং এই ছাতাগুলোর দিকে গেলে ওয়াল্লাহি আপনি জিহাদের জাজবা হারিয়ে ফেলবেন, এই শব্দ আপনি মুখে উচ্চারণই করবেন না, বরং যারা করবো ওদেরকে খারেজি বলবেন, আপনাকে আস্তে আস্তে আহলুল নিফাক ওয়াল জামার মধ্যে নিয়ে যাওয়া হবে। পরে বুঝবেন, কখন বুঝবেন? ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাক্দিম। এখন কনক্লুশন আসে ভাই, আজান দিবেন, তারা এখানে বসে থাকে নাই, লাস্টে 100 বছরে প্রথমে ওদের হাত ধরে তারপরে আমেরিকা, আস্তে আস্তে জায়গা বাড়িয়ে, আস্তে আস্তে 6%, 12%, 20%, এই উপত্যকা ওই উপত্যকা, এই ইন্তেফাদা এই ইন্তেফাদা, হতে 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 প্রায় 97 বছর হয়ে যাচ্ছে,
95-97 বছর, তারা এখন প্রায় 76% জায়গার মালিক। বাকি এতটুকু জায়গা বাকি, এইদিকে অবরুদ্ধ গাজা তো দেখেছেন, অবরুদ্ধ এত এতটাই অবরুদ্ধ যে মিশন যদি বলে আমি বর্ডার খুলবো না, ব্যাস ওরা আর কিছু করতে পারবে। আর মাশাআল্লাহ এই মুনাফিকরা সেটাও করেছে, তারা বলছে আমরা ত্রাণ পর্যন্ত দিতে দিব। আর দুই একটা ত্রাণে কি এসে যায়, আমাদের উচিত আসলে তাদের কাছে এগুলো পাঠানো, কিন্তু আমরা তো পাঠাতে পারছি না, তাই না? যাদের সামর্থ্য আছে তারা যদি এখানে কিছু ত্রাণ পাঠায়ও, ওদের এটাতে কি যায় আসে? দুই একবেলা খেতে পারবে এতটুকু তো? ওরা কি বলছে জানেন? ওদের ভয়েসটা এমন যে আমরা তোমাদের ত্রাণ চাই না, আমরা তোমাদের খেজুর চাই না, আমরা তোমাদের সহানুভূতি চাই না, আমরা তোমাদের চোখের পানি চাই না, আমরা তোমাদের কাছ থেকে অস্ত্র চাই, অস্ত্র যা দিয়ে আমরা এদের সাথে যুদ্ধ করতে। তারা এই কথা বলছে, আমার চোখের পানির ওর কোনো প্রয়োজন নাই, আমার খেজুরেরও তার দরকার নেই। আল্লাহ পাক এই 90 বছর যদি ওদেরকে বাঁচিয়ে রাখতে পারেন, আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। ওদের ভাষ্যটা এখন এরকম, তো এই পাশে তো বন্ধ মিশন, ওইদিকে ওয়েস্টার্ন ব্যাংক, এদিকে আছে জর্ডান। জর্ডানের বাচ্চা মানে আমেরিকার কুকুর, সোজা সাপটা বল, পাপেটস, পাপেটস অফ ইউএসএ। ও বলছে না আমি আমি বর্ডার খুলবো না, দূরে আমরা লক্ষ লক্ষ মাইল দূরে এখানে ব্যথা ফিল করতেছি না, পাশে আশপাশের মানুষের খবর বলছে ওটা অভ্যন্তরীণ সমস্যা, তোমরা সামাল দাও। এটা কি মুসলিম উম্মার অভ্যন্তরীণ সমস্যা? ওই জায়গায় কি শুধু তাদের না পুরো মুসলিম উম্মার? আপনি আমাকে বলেন আমাদের কেবলা কয়টা ছিল আগে? ওখানে নামাজ পড়েছি না 16 মাস? ওটা আমাদের পবিত্র জায়গা না? ওখানে 1 রাকাত নামাজ পড়লে 700 রাকাতের নেকি হয়। ওখানে যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়েছে তার গোনা মাফ। ওইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে ওখানে গিয়ে সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করেছেন, তার বোরাক বাঁধা ছিল, ওখান থেকে আল্লাহ পাক নিয়েছেন তাকে আরশে আজিমের কাছে। আমাকে একটা কথা বলেন, যদি এই আক্রমণটা যদি মক্কায় হতো, কাবা ঘরে হতো, আপনি কিছু করে বসে থাকতেন নাকি লাইভে এসে বলতেন আমার কি করার আছে, অভিনয় করে করে বলতেন আমার কি করার আছে? কথা বলার অ্যাক্টিং দেখলে মনে হয় যে নচিকেতা কলকাতার অভিনয় করতেছে। এত ফটল ফটল ইংরেজিতে করার কি দরকার? আমরা ইংরেজি বুঝি না, দু এক লাইন ইংলিশে ফটল ফটল করে কি বোঝাতে যাচ্ছেন আপনি? আমাদের কি করার আছে? বলছে যে যতবার নাকি ফিলিস্তিনিরা প্রতিবাদ করেছে ততবারই তারা ল্যান্ড হারিয়েছে, প্রতিবাদ করার আগেই তো তারা 60% ল্যান্ড আগেই হারিয়ে ফেলেছিল। এই খবর তো আমি জানেনই না, বেওয়াকুফ কথাটা। প্রতিবাদ করার আগে তো যখন তারা চুপচাপ ছিল শান্তিপ্রিয়, তখনই তো ল্যান্ড হারিয়ে ফেলছে। মনে করেন, এক্সাম্পল দিচ্ছি, আমার কথাকে নেগেটিভলি নিন না, বাংলাদেশকে যদি কেউ আক্রমণ করে, আল্লাহ না করুক, মনে করেন উত্তরবঙ্গ দখল করে ফেললো, এখন কি আমরা ভয়ে বসে থাকবো যে আমরা যদি আক্রমণ করি ওরা যদি আবার পুরো ঢাকাও দখল করে ফেলে? আপনি কি এভাবে চিন্তা করবেন? কখনোই না। আমাদের দেশের সেনাবাহিনীর একজন সদস্য বাকি থাকা পর্যন্ত ফাইট করতে থাকবে, করবে কি না? নিঃসন্দেহে করবে, 71 সালে করা হয় না? যদি না করা হতো তাহলে কি এই জায়গাটা দখল করে ফেলতো না? এটাই তো একটা নীতি, যারা বুক ফুলিয়ে বাঁচতে চায় এভাবেই বাঁচে। তো বলছে কি করার আছে, ওরা যত আগাবে ততই ল্যান্ড হারাবে, হারানোর বাকি আছে কি? এখন হারানোর কি বাকি আছে? অ্যাটলিস্ট আমাদের শহীদদের সংখ্যা তো বাড়ছে। হ্যাঁ, এখানে শান্তি চুক্তির কি কি আলোচনা হতে পারে? একটা শান্তি চুক্তি আলোচনা হতে পারে, সেটা হচ্ছে পুরো জমি ফেরত দিতে হবে, দিয়ে যেখান থেকে আসছো ওখানে চলে যাবে, তাহলে শান্তি ঠিক আছে। যে যে যেখান থেকে আসছো তোমরা, যাদের হাত ধরে আসছো ওদের দেশে চলে যাও, আমাদের জমি আমাদেরকে ফেরত দাও, তাহলে শান্তি। আর জানি তারা এটা কখনো মানবে? এই যে বললাম শেষমেশ কি ফলাফলটা এখানে যাবে, ওরা তো এসেছেই পুরোটা দখল করতে, ওরা কখনো এটা করবে না। প্রয়োজনে পুরো শক্তি নিয়ে তারা আক্রমণ করবে, একটা শিশুকেও বাকি রাখবে না, মেরে ফেলবে একটা শিশুকেও না, কারণ ওরা জানে এরা বড় হলে আবার আমাদের এগেনস্টে অস্ত্র ধরবে, ধরবে অবশ্যই তো ধরবে। যখন আপনাকে যদি আপনার সামনে যদি আপনার বাবাকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয়, আপনি ভিতরে একটা ক্ষোভ লালন করবেন না যে আমার আমার বাবাকে এভাবে নিয়ে গেছে আমার সামনে থেকে, আমি যদি বড় হবো তোকে দেখে নিই, এটা করবেন কি না আপনি? এটা অ্যাভেলেবেল হয়ে গেছে ওদের কাছে, তো ওরা কেন এগ্রেসিভ হবে না? অনেক পয়েন্ট আছে, একটা লেকচারে তো সব পয়েন্ট আলোচনা করতে পারবো না। এখানে আমরা মাজলুমদের পক্ষ নিব, জালেমদের না। কিছু করতে পারি না পারি, অ্যাটলিস্ট মাজলুমদের জন্য মন থেকে দোয়া করবো, তাদের পক্ষ নিব, প্রত্যেক নামাজে ওদের জন্য দোয়া করবো, ব্যথাটাকে ফিল করবো, মানুষকে সচেতনতা সৃষ্টি করবো, হক কথাটা স্পষ্ট করবো। যদি পসিবল হয় আমরা যদি ত্রাণ কালেক্ট করতে পারি, আমরা ত্রাণ পাঠাবো,
মানুষে কত মানুষ যে আছে ভাই বাংলাদেশে, কথা মাথাও খারাপ বোঝে মনে মনে বলছে ভাই এসব কথা বলে কি দরকার, আপনি যান না কেন জিহাদে? মানে ভাবটা এমন যে এটা সৌদি থেকে রিয়াল আসার মতোই সহজ, ওয়েস্টার্ন ব্যাংকে আসলো আমি নিয়ে কালেক্ট করে নিয়ে চলে আসলাম। এই সুযোগ যদি থাকতো, এই সুযোগ যদি ওপেন থাকতো সারা ওয়ার্ল্ডে, বাংলাদেশ থেকে কেন পুরো বিশ্বের বিভিন্ন জায়গা থেকে লাখ লাখ যুবক যেত, যেত কি না, যেত কি যেত না, যেত। কিছু মেয়েলি ঝগড়া আছে, এগুলো ওদের শেখ শিখায় দেয়, এটা বলবা, যদি এটা বলো তাহলে এটা বলবো, তুই যাস না কেন, ঠিক আছে? আরে ভাই একজন ভাই যাইতে পারে না, সে তো তোর কথা বলতেছে রে ভাই, একজন ভাই যাইতে পারে না, যাওয়ার তামান্না আছে, যাইতে পারে না, কথা তো বলতেছে অ্যাটলিস্ট, তুই তো একটা কথাও বলস না, আর যে কথা বলে তারে তুই খারাজি বলস ভাই। ঢাকায় ভাষায় কথা বলতেছি বল, এগুলো আমরা আলোচনা করি তো আমাদের মধ্যে আর কি, দিদি ভাই আমরা ফ্যামিলি মেম্বাররা। যাই হোক, এখন শেষ করে দিই, 10 মিনিট সময় দেন আমাকে। ওরা এই জায়গাটা 76% আর রাখবে না, ওরা আরও চাইবে, কোনো প্রতিনিয়ত এটাকে আরও বাড়াতে চাইবে, এটা ফিউচার আপনাকে বলছে ইনশাআল্লাহ। দেখবেন প্রতিনিয়ত বাড়াতে চাইবে, ওদের মিত্রদেরকে সাথে নিবে, কিছু বলতে গেলে দেখবেন কনফ্লিক্ট লেগে যাচ্ছে। আমার ধারণা, আল্লাহ আল্লাহ ভালো জানেন, আমি চাই না এটা হোক, আল্লাহ ভালো জানেন, যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আরও বড় কিছু এরা পরিকল্পনা করতে পারে ভবিষ্যতে। প্রথম বিশ্বযুদ্ধ যে বিশাল একটা যুদ্ধ হয়েছে, এর মধ্য দিয়ে ব্রিটেন শাসন ক্ষমতায়, রুলিং স্টেট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশাল একটা যুদ্ধ সৃষ্টি করা হয়েছে, তারপরে আসলো আমেরিকা। আমার ধারণা এরা নতুন করে এমন কোনো যুদ্ধ লঞ্চ করতে পারে, লঞ্চ করার সময় এইভাবেই কোনো ইস্যু সৃষ্টি করবে, যেটা করছে ক্রমশ, ইউক্রেন রাশিয়ার মতো হতে পারে, সিরিয়া ইস্যু হতে পারে, বা প্যালেস্টাইন গাজা ইস্যু হতে পারে, কোনো একটা ইস্যু নিয়ে দেখবেন। আমি দোয়া করি আল্লাহ যেন না হয়, আমার কাছে মনে হয় এমন কোনো একটা ইনসিডেন্ট হতে পারে, হতে পারে, এতে পরিকল্পনায় আছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে ওদের ওই স্টেট অফ ইসরায়েলকে পৃথিবীর বুকে রুলিং স্টেট হিসেবে নিয়ে আসে। আর এটা যদি হয় তাহলে এই হাদিসের বাস্তবায়ন হবে যে দাজ্জাল ওদেরকে নিয়ে ওয়ার্ল্ডটাকে শাসন করবে, ঠিক আছে? ওরা শাসন আগে কি করেছিল? উত্তর হ্যাঁ, আগে করেছিল, কখন? দাউদ আলী ইসলামের সময়। আরেকবার কখন করেছে? সুলাইমান আলী ইসলামের সময়। তখন তারা ভালো ছিল, তখন তারা ভালো মুসলিম ছিল, এবং আল্লাহ তাদেরকে ওই জায়গার দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু আল্লাহ কোরআনে বলেছে সূরা বনী ইসরাইলে, লাতুব সিরুন না ফিল আরদি মাররাতাইন, তোমরা দুইবার এই জমিনে ফাসাদ সৃষ্টি করো। একবার যখন তারা ফাসাদ সৃষ্টি করলো, সুদ খায়, নবীদেরকে হত্যা করে, আল্লাহর আদেশ মানে না, আল্লাহ পাক নেজার নামে একজন শাসককে ওদের উপর চাপিয়ে দিয়েছিল, সে ব্যাবিলন থেকে এসে ওদেরকে একদম, ওরা যা করতেছে এখন এই কাজগুলো নেজার তাদের উপর করেছিল, ওরা সবাইকে ওখান থেকে বের করে একসাথ বেচাকা করে ধ্বংস করে দিয়েছিল। তারপর ওদেরকে দড়ি দিয়ে বেঁধে ব্যাবিলনে নিয়ে আসছে দাস হিসেবে। এরপরে আবার আল্লাহ পাক তাদেরকে ওই জায়গা দিয়েছিলেন। তারপরে আবার রোমান একজন সেনাপতি টাইটাস, সে আবার তাদেরকে আক্রমণ করে এখান থেকে বের করছে, দুইবার এটা হয়ে গেছে। তারপরে তারা দুইজন ব্যক্তির প্রতীক্ষায় বসেছিল, একটু ভালো করে বোঝেন এই শেষ জায়গাটা, তারা দুইজন ব্যক্তির প্রতীক্ষায় ছিল, এক হচ্ছে তাদের মাসিহ আর দুই হচ্ছে শেষ নবী। আল্লাহ পাক তাদের মাসিহকে পাঠালেন, যার নাম ঈসা আলী ইসলাম। তারা নিজেদের মাসিহকেই চিনতে পারলো না, বরং তাকে যারত সন্তান বলে গালি দিল এবং তাকে হত্যার চেষ্টাও করলো। আল্লাহ পাক তাকে উঠিয়ে নিলেন। তারা বলে ইন্না কাতালনাল মাসিহা ইবনা মারইয়াম রাসূলুল্লাহ, দেখেন নাই সূরা নিসার মধ্যে আছে, আমরা মাসিহকে হত্যা করেছি। আল্লাহ বলছে ওয়ামা কাতালুহু, তারা তাকে হত্যা করে নাই, ওয়ামা সালামুহু, তারা তাকে ক্রুশবিদ্ধ করে নাই, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, কিন্তু তাদের কাছে মনে হয়েছিল এটা হয়েছে, আল্লাহ পাক উঠিয়ে নিয়েছে। বাল রাফাআহুল্লাহ ইলাইহি, এই শাস্তি এটা যখন তারা মানে করলো, ঈসা আলাইহিস সালামকে যখন হত্যার চেষ্টা করলো, এরপর থেকে তারা আর বনী ইসরায়েল থাকলো না, জিউস ইহুদি হয়ে গেল, অভিশপ্ত জাতি। আরেকটা অপশন বাকি ছিল, শেষ নবী। এই শেষ নবীকে পাওয়ার জন্যই তারা মদিনায় ঘাঁটি গেড়ে বসেছিল, সারা দুনিয়া বাদে মদিনায় কী করতেছিল, এই শেষ নবীর আগমনের অপেক্ষা করছিল। আল্লাহ পাক তাদের দরজা পর্যন্ত নবীকে পৌঁছে দিলেন, দেন নাই 17 মাস 16 মাস তাদের কেবলায় নামাজও পড়লাম, তারপরেও তারা নবীকে চিনতে পারল। কিন্তু আল্লাহ পাক বলছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা অবশ্যই তোমাকে চিনে যেমন করে তারা ওদের সন্তানদেরকে চিনে। তারপরে কেন
মানলো না কেন? কারণ আমাদের নবী আসছেন বনু ইসমাইল থেকে, ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে, আর ওরা বলতেছে আমাদের বনু ইসরাইল থেকে আসবে। তো এই হলো মূলত সমস্যাটা। এরপরে আল্লাহ পাক ওদের উপর চূড়ান্ত নারাজগি প্রদর্শন করলেন, আল্লাহর নবী তাদেরকে বের করে দিলেন, যুদ্ধ হলো, শেষে তারা আর এখানে ঢুকতে পারে না। এই যে 14 থেকে 18 ঢুকেছে, এই পর্যন্ত আপনাকে দেখালাম কি করেছে, এখন কি করেছে, এখন এক কথায় সারা বিশ্বের রাজনৈতিক ক্ষমতা ওর কাছে, পুরো বিশ্বের, শুধু একটা শুধু আরবের উপরে না, আরবের আশপাশের কান্ট্রিগুলোর উপরে না, পুরো ওয়ার্ল্ডের। কথা বুঝতে পারছেন? এটা আপনাকে বুঝতে হবে পলিটিক্যাল অ্যানালাইসিসের মধ্যে, এমনি বুঝতে পারবেন না। শুধু আরবের নিয়ন্ত্রণ তার কাছে নেই, পুরো ওয়ার্ল্ডের একটা বড় অংশের নিয়ন্ত্রণ তার কাছে আছে, শুধু ওই অংশটুকু বাদ দিয়ে, যে বললাম রাশিয়া চায়না এদের অংশগুলো বাদ দিয়ে। আর সোজা কথায় বললে ওয়ার্ল্ডের ইকোনমিক ক্ষমতা ওর কাছে, যত ব্যাংকিং সিস্টেম সব ওর কাছে। আপনি শুধু একটু সার্চ দিয়ে দেখেন ওদের প্রোডাক্ট, ওদের ব্যাংকিং সিস্টেম, ওদের এগুলো কী কী, দেখবেন যে আপনার মাথা ঘুরতে থাকবে যে ওগুলো বাদ দিয়ে চলবো কীভাবে। আপনার গুগলস, আপনার মাইক্রোসফট, আপনার এই যে অ্যাপেল, আপনার আর কি আছে অ্যামাজন, আপনার কি নেসলে, এইটা ওইটা যা যা সব কিছু দেখবেন, ফেসবুক, যেখানে আমরা যেখানে বসে আমরা এগুলো করতেছি আর কি, এটাও এখন এই জায়গাটা তাদের পলিটিক্যাল পাওয়ার, ইকোনমিক পাওয়ার এবং সাথে মিডিয়া, যত একটা একটা নাম ধরে ধরে মিডিয়ার নাম বলা যাবে সব ওরা। আর আছে সংস্কৃতি ওর কাছে মগজ ধোলাই করেছে মানুষ, এমনকি ডিজনির মতো চ্যানেল তারা তৈরি করে বাচ্চাদের মাথাও ধোলাই করেছে, বাদ রাখে না। আর ওয়ার্ল্ডকে রুল করতে যা লাগে অস্ত্রশস্ত্র, কোনটা বাদ আছে ওর কাছে? আপনি জানেনও না যে তার কাছে কী কী অস্ত্রশস্ত্র আছে, এবং মিত্র তো আছেই ওদের, 10-20-30 মিত্র কান্ট্রি তো আছে। সব মিলিয়ে শেষটা হচ্ছে এই যে সে ওখান থেকে ওয়ার্ল্ডটাকে রুল করবে, এটা সত্য, তবে কনফ্লিক্ট থেমে থাকবে না, চলতে থাকবে, এটা কন্টিনিউসলি চলতে থাকবে। আমরা এখানে কি জানার পরে জালেমের পক্ষ নিবো না মাজলুমের পক্ষ নিব, নাকি আমরা প্যারালাইজড হয়ে যাবো যে এটা হতে যাচ্ছে, আমাদের কী করার আছে, আমাদের কী করার আছে? আল্লাহ পাক সেটাই দেখবেন, তুমি তোমার সাধ্যের মধ্যে কী করেছি না, তোমার কাছে তো আমি তেল দিয়েছিলাম, তেলটা বয়কট করো নাই কেন? তোমার কাছে তেল দিয়েছিলাম, তোমরা তো তেলটা বয়কট করতে পারতা, তারা বিমান ফ্লাই করতো না, তোমরা তো একসাথে একটা ইউনাইটেড একটা প্ল্যাটফর্ম গঠন করতে পারতা, তোমাদের সব মিলিটারিগুলোকে একত্রিত করতে পারতা, ফাইট করে মরতা যদি মরতেই হতো। আল্লাহ পাক তো এটা দেখবেন, আল্লাহ পাক তো দেখবেন না ওখানে তুমি জয়লাভ করে উদ্ধার করে আসছো কি না, কথাটা বুঝতে চেষ্টা করো, ফাইনাল গন্তব্য পেয়েছো কি না, এটা তো আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন না। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন তুমি যখন ছিলে তখন তোমার কাছে যে মাধ্যমগুলো ছিল এইগুলো অ্যাপ্লাই করেছিলে কি না, তুমি তোমার দায়িত্ব পালন করছো কি না। তবে এই দায়িত্ব পালন না করলেও ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল মহাযুদ্ধের পরে, মালহামার পরে ইমামুল মাহদিকে নিয়ে আসবে, এবং তার হাতে বিজয় লেখা আছে, তখন আছে যে খোরাসান থেকে ব্ল্যাক ফ্ল্যাগস যাবে, এবং স্টল করে বরফে স্টল করে হলে ওদের সাথে তোমরা যুক্ত হও, আর পৃথিবীর কোনো সেনাবাহিনী ওদেরকে পরাজিত করতে পারবে না। শেষ হাদিসে আসছে লা তুকাতিলুনা আলিয়াহু, তোমরা অবশ্যই এদের সাথে যুদ্ধ করবে, ওয়ালা তাকতুলুনাহু, অবশ্যই এদেরকে তোমরা হত্যা, এমনকি ইয়াকুলুল হাজার, এমনকি পাথর পর্যন্ত কথা বলা শুরু করবে যে ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারা আলিয়াহু তাআল ফাকতুলহু, আমার পিছনে ইহুদি আছে আসো হত্যা করে দেবে। জড়বস্তু পর্যন্ত ওদের জুলুম দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাবে, আল্লাহ পাক জবান খুলে দিবে। তারপরে ঈসা আলাইহিসসালাম, ও সরি, ইমাম মাহদির পরে ঈসা আলাইহিসসালাম আসবেন না, ইমাম মাহদির পরে দাজ্জাল বের হবে, দাজ্জালের যখন পুরো ওয়ার্ল্ডে ম্যাসাকার করতে থাকবে তখন আল্লাহ পাক ঈসা ইবনে মারিয়াম, এই সময়টা খুব দ্রুত হবে, লম্বা সময় না। তারপরে মাসিহ দাজ্জালের হাতে ঈসা ইবনে মারিয়ামের হত্যা লেখা আছে এই প্যালেস্টাইনের বাবে লুদ নামক জায়গাতে, এবং তারপরে তিনি সেখানে সেই যে প্রতিশ্রুতি যে মাসিহ আসলে আবার বিশ্বে ইসলামিক খেলাফা শান্তি বাস্তবায়িত হবে সেটা জেরুজালেম থেকে ঈসা আলাইহিস সালাম করবেন ইনশাআল্লাহ। 40 বছর তার রাজত্ব থাকবে শাসক হিসাবে, তারপরে তিনি এর মধ্যে বিয়ে শাদী করবেন, তার সন্তান হবে, এবং তাকে তার ইন্তেকালের পর তাকে দাফন করা হবে আমাদের নবীজির পাশে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তিনি ইন্তেকাল করবেন, মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে, এর মাঝখানে ইয়াজুজ মাজুজ বের হবে, আর এটাও আল্লাহ পাক নিশ্চিন্ত করবেন, এই ঘটনাগুলো ঘটবে। কখন ঈসা ইবনে মারিয়াম আসবেন একটা সাইন খেলে বলে দেওয়া, আমরা জানি তিনি সিরিয়ায় আসবেন, দামেস্কের মিনারের উপরে আসবেন,
ইত্যাদি ইত্যাদি, কখন সেটা। ফার্স্ট অফ অল দাজ্জালের আগমনের পরে, দাজ্জাল আসার আগে নয়, আর দাজ্জাল ইমামুল মাহদির আগে নয়, মাহদির পরে। সিকিউন্স তাহলে কী মিলতেছে? আগে যুদ্ধ, তারপর বা তা যুদ্ধ বা সাথে সাথে মাহদি, তারপর দাজ্জাল, তারপর ইসা ইবনে মারিয়াম, তারপর খিলাফত, তারপর মানুষ খারাপ হওয়া শুরু হওয়া, তারপর কেয়ামত। আর ইসা ইবনে মারিয়ামের আগমনের পরে ইয়াজুজ মাজুজ, ঠিক আছে। এখন একটা খালি সাইন আপনাদেরকে বলে দেই, এটা আজকে বাজারকে ঘাটাঘাটি করে দেখেন যে কী অবস্থা। ওখানে একটা হ্রদ আছে, তার নাম হচ্ছে দ্য সি অফ গ্যালিলি। কী নাম? দ্য সি অফ গ্যালিলি। এটাকে বলা হয় আরবিতে তাবারিয়া হ্রদ। কী হ্রদ? এই তাবারিয়া হ্রদের পানি শুকিয়ে যাওয়াটাই হচ্ছে ঈসা আলাইহিস সালামের আগমনের লক্ষ্য। এখন বাসায় গিয়ে স্টাডি করতে থাকে, আমি ধরিয়ে দিলাম, ঠিক আছে ভাই। তাহলে আমরা কি হতাশ হব নাকি আমরা খুশি হব? কোনটা? আমরা মোটেই হতাশ হব না। এটা কনফ্লিক্ট চলতে আসে, চলতে থাকবে, প্রয়োজনে মুসলিমদের যত ত্যাগ প্রয়োজন মুসলিমরা করবে, কিন্তু তারা কখনোই জালেমের সামনে মাথা নত করবে না। এটা এক নাম্বার। আমরা আমাদের মুজাহিদ এবং মজলুম ভাইদের পাশে থাকব। কীভাবে পাশে থাকবো? প্রথমত আমাদের দোয়া দিয়ে, আমাদের সহানুভূতি দিয়ে, আমাদের একাত্মতা দিয়ে। প্রত্যেক মিম্বর থেকে দোয়া হবে, প্রত্যেক নামাজের পরে আমরা একটু একটু করে দোয়া করবো সবাই। আমরা শেষ রাত্রে উঠবো, উঠে পুরোতে নাজলা পড়বো, জালেমের উপর বদদোয়া করবো, আমরা দোয়া করব। দোয়া দিয়ে অনেক কিছু হতে পারে, অবশ্যই হতে পারে। এরপর যদি আমাদের সামর্থ্য থাকে, আমরা তাদের ব্যথাটাকে অনুভব করে তাদের কাছে কিছু সাহায্য, ত্রাণ, খাবার, পানি কিছু হলেও পৌঁছানোর চেষ্টা করতে পারি। আর যদি আল্লাহ পাক আরও বড় কোনো ক্ষমতা দেন, তখন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চাপ দিয়ে হলো জাতিসংঘে এর বিরুদ্ধে আমরা কথা বলব। যেমনটা কথা বলা হচ্ছে আলহামদুলিল্লাহ, অ্যাটলিস্ট আমাদের গভর্নমেন্ট 8-10টা মুনাফিক গভর্নমেন্টের মধ্যে কাজ করে নেয়, সরাসরি বলেছে আমরা ফিলিস্তিনের পাশে আছি, বলেছে তো অ্যাটলিস্ট, ব্যাস অ্যাটলিস্ট কথা তো বলেছে কিছু একটা। এমন তো না যে বলে নাই আমরা বর্ডার বন্ধ করে দেবো, আমরা নাই এটা ওদের অভ্যন্তরীণ সমস্যা, ওরা আসামাল দেখ, এইসব কথা তো বলি নাই। আরও ইমানদার কোনো নেতা থাকে তাহলে আরও বড় চাপ দিবে। এসব যদি যদি পারতো মুসলিমরা ঐক্যবদ্ধ হতে, ইউনাইটেড একটা প্ল্যাটফর্ম গঠন করতে, শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলো ওদের অয়েলগুলো তেলগুলো বন্ধ করে দিত, হ্যাঁ ওদের পণ্যগুলো বয়কট করা শুরু করতো, দেখতেন সব সিধা হয়ে গেছে। 25% মুসলিম আছে সারা ওয়ার্ল্ডে, এই 25% মুসলিম যদি ওদের পণ্যগুলো বয়কট করে ফেলায় ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। ওই ব্যবসা দিয়ে, ওই ব্যবসার লাভের টাকা দিয়ে তারা বুলেট কেনে, অস্ত্র কিনে, ওই অস্ত্র আমার বাচ্চার গায়ে, তার মুমিন। আমাদের অনেক কিছুই করার আছে, আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুন। অ্যাটলিস্ট আমরা আরশের মালিকের কাছে আমাদের দোয়া করতে থাকি, এবং এটাই সময়, এটাই সময় নিজেকে ইসলাম সংশোধন করার। আল্লাহ যেন আমাদেরকে ইসলাম সংশোধন দান করেন, সিরিয়াস হওয়ার, বিশ্বের পরিস্থিতি সম্পর্কে, আমাদের অবস্থান সম্পর্কে, সামনে কী হতে যাচ্ছে এগুলো সম্পর্কে চোখ কান খোলা রাখা, এবং আমরা নিজেরা ইমানি দিক থেকে একে প্রস্তুত হওয়ার চেষ্টা করি, এবং এই আলোচনাগুলো বেশি বেশি হওয়া দরকার, যাতে আমাদের পরের প্রজন্ম এই অপদার্থ প্রজন্ম হিসেবে গড়ে না ওঠে। আমার ছেলে, আমার মেয়ে, আমার ছেলের বয়স 2.5 বছর, ও যে ফেসবুকে স্কল করতে, আমি স্কল করছিলাম একটু, গাজা নিউজ লিখছিলাম, বলছে যে বাবা এমন এমন কেন করতেছে, কে মারলো বাবুটাকে, ছোটো মানুষ কী বলবে? বললাম যে শয়তান মারছে, তুমি যখন বড় হবা তুমি ওই শয়তানদেরকে মারবা। কথা বুঝতে পারেন? এভাবে মানুষ করতে হবে, শয়তান এই শয়তান এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে মেরে ফেলছে, তুমি যখন বড় হবা তুমি এই শয়তানগুলোকে মেরে ফেলছে। আমরা আমাদের গোড়া থেকে শক্ত হবো চ, আর এটাই এটাই সময় ইমানদার আর মুনাফিক চিনে ফেলার। ভিতরে যে মুনাফিকগুলো আছে এগুলোকে চিনে ফেলেন, তাহলে অনেক দেরি হয়ে যাবে আপনাদের। পরে দেখবেন যে এই তাবেদারি দালালি করতে করতে ওদের আপনাকে জাহান্নামের কিনারে নিয়ে চলে গেছে। ওয়াল্লাহি মাজলুমরা খারাজি না, ওয়াল্লাহি মাজলুমদের আকিদা নষ্ট এমন না, মাজলুমরা ঠিক জায়গায় আছে, ওদের আকিদা মানহাজ ঠিক আছে, ওরা সঠিক কাজটাই করতেছে। এই কাজই করা উচিত ছিল শুরু থেকে, যদি করতে পারতাম তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন।